আলিপুরদুয়ার জেলা আইসিডিএস দপ্তরের উদ্যোগে ও সিনির সহযোগিতায় স্থানীয় ক্লাউডলাইন ভবনে অনুষ্ঠিত হল দুদিনব্যাপী প্রজেক্ট কোঅর্ডিনেটর ও ফিল্ড ফ্যাসিলিটেটরদের জেলা পর্যায়ের কর্মশালা। স্যাক কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে বিতান, সিনি ও জবলা স্বেচ্ছাসেবী সংস্থার মোট 31 জন প্রতিনিধি এই ট্রেনিংয়ে উপস্থিত ছিলেন। জেলা টেকনিক্যাল পার্টনার সিনির পক্ষ থেকে মোট 5 জন রিসোর্স পার্সন এই ট্রেনিং পরিচালনা করেন। জেলা পর্যায়ে 2 দিনব্যাপী এই ট্রেনিংয়ে উপস্থিত ছিলেন মাননীয় DSW ও DPO শ্রী সনত কুমার ঘোষ, DCPO, CDPO, আলিপুরদুয়ার আরবান ও 2 নম্বর ব্লক প্রজেক্ট শ্রী প্রণয় দে, CDPO কালচিনি ব্লক শ্রী সায়ক দাস, সিনির নর্থ বেঙ্গল ইউনিট কোঅর্ডিনেটর রতন লামা ও সিনি কিশোরী প্রকল্পের নর্থ বেঙ্গল হেড সন্তু চৌধুরী সহ প্রমুখ। দুদিনের এই ট্রেনিংয়ে মূলত কিশোরীদের পুষ্টি স্বাস্থ্য শিক্ষা, জীবনশৈলী শিক্ষা, যৌন প্রজনন স্বাস্থ্য শিক্ষা নিয়ে আলোচনা করা হয়। দেখা গেল একটা মেয়ে প্রলোভনের পরে বাইরের একটা ছেলের সঙ্গে প্রেমের জালে জড়িয়ে গেল, তখন সেই মেয়েটা সেই ছেলেটার সঙ্গে একটা প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে গেল। নর্মাল কেস এটা, এটা নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু ওই ছেলেটাই যখন তাকে আরেকটু বেশি প্রলোভন দেখিয়ে, বিয়ের প্রলোভন দেখিয়ে ওকে বাইরে নিয়ে যাচ্ছে এবং অন্যের হাতে বেঁচে দিচ্ছে।